রাজ্যের মহিলাদের বিকাশ হোক, এই রাজ্যের যুবকদের বিকাশ হোক, এই রাজ্যের কৃষকদের উন্নয়ন হোক, এই রাজ্যের শ্রমিকদের উন্নয়ন হোক, তার প্রয়াসের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে। আজকে আমাদের কাছে শক্তি দেওয়া হয়েছে। আইপিএফটির সঙ্গে আমাদের ছিল, আজকে ত্রিপুরা মথা দলও আমাদের সরকারে সামিল হয়েছে। মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে না, আমরা পারব। এই রাজ্যের প্রকৃত জনজাতিদের উন্নয়ন হোক সেটা চায় আজকে ত্রিপুরা মথা দলের। আমাদের সাথে রয়েছে আমাদের দেশের যিনি অভিভাবক, আমাদের নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির, যিনি আমাদেরকে নেতৃত্ব দেন, আমাদের যিনি অভিভাবক আদরণীয় নরেন্দ্র মোদীজি, আর রয়েছেন আমাদের সঙ্গে রামলালাজির আশীর্বাদ। একদিকে রয়েছে রামলালাজির আশীর্বাদ, অন্যদিকে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি অভিভাবক আদরণীয় নরেন্দ্র মোদীজি, উনি রয়েছেন আমাদের সাথে। তার জন্য আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছি, আজকে আমরা এই লোকসভা নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথা ও আইপিএফটি জড়িত সমন্বয়ে যে আমাদের বৈঠক হয়েছে এবং আজকের যে কার্যক্রম চলছে, তাতেও আমাদের যৌথ কার্যক্রম চলেছে। আমি